উপায়ুক্তলৈ অধিক ক্ষমতা হস্তান্তর, কর্তৃত্ব কর্তন বন বিভাগৰ। জনতা ভৱনত বৃহস্পতিবাৰে পুনৰ অনুষ্ঠিত হল কেবিনেট বৈঠক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতাত অনুষ্ঠিত দশম সংখ্যক কেবিনেটে কর্তন করে বন বিভাগৰ কর্তৃত্ব। বিশেষকৈ নদীর পলস উঠোৱাৰ ক্ষেত্ৰত এতিয়াৰে পৰা প্ৰয়োজনীয় অনুমতি প্ৰদানৰ কৰ্তৃত্ব থাকিব কেৱল সংশ্লিষ্ট জিলাৰ উপায়ুক্তৰ। এই নদীৰ যিটো পলস বা সিল্ট, যিটো টেকনিকেলি অৰ্ডিনেৰী ক্লে বুলি কোৱা যায় নদীৰ, সেইটো উঠোৱাৰ ক্ষেত্ৰতো বহুখিনি যিখিনি জটিলতা আছিল, এইখিনি সৰলীকৰণ কৰাৰ কাৰণে আজিৰ পৰা অসম চৰকাৰে জিলাৰ উপায়ুক্তগৰাকীক এই নদীৰ পলসুৱা মাটি উঠোৱাৰ ক্ষেত্ৰত তেখেতক কর্তৃত্ব প্রদান করেছে, তেখেতেই টেন্ডার করে তেখেতেই সেতুর উপর আবন্টন দিব পারিব। কেবল এয়াই নহয়, জলজীবন অভিযান রূপায়ণের বাবে গ্রামাঞ্চল তথা চাহ বাগিচা অঞ্চলের ভূমি আবন্টনের ক্ষেত্রতো রাজ্যিক কেবিনেটে ক্ষমতা প্রদান করে প্রতিখন জেলার উপায়ুক্ত। 10 কোটি টাকালৈকে উপায়ুক্তর পর্যায়ত আসনি স্যাংশন দিব পারিব। যে জলজীবন মিশনের যে মাটি রুরেল এরিয়া, দেই আরবানের কথা নাই, রুরেল এরিয়ার গ্রাম্য অঞ্চলত ডিসিএ এলক করব পাৰিব। বাগিচার ক্ষেত্রত এবার আমি ঘরে ঘরে টেপর পানি দিবলে আজি সিদ্ধান্ত গ্রহণ করছো। লগতে কোভিড সৃষ্ট পরিবেশের বাবে বিধ্বস্ত হয়ে পড়া শিক্ষা ব্যবস্থার উত্তরণের লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধির নেতৃত্বত জিলা আর উন্নয়ন খণ্ড পর্যায়ত 2খনক নিরীক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যিক কেবিনেটে। জিলা কমিটিখনক প্রেসিডেন্ট জিলা পরিষদ তেখেত চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ অফিসার জিলা পরিষদ তেখেত ভাইস চেয়ারম্যান, এডিসি এডুকেশন তেখেত মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যান অর এক্সিকিউটিভ অফিসার টাউন কমিটি তেখেত মেম্বার, ইন্সপেক্টর অফ স্কুলস মেম্বার, ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার মেম্বার, ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার তেখেতও সদস্য। ঠিক তেনেধরনের ব্লক লেভেল যখন ভিজিলেন্স এন্ড মনিটরিং কমিটি থাকিব, তাত আঞ্চলিক পঞ্চায়েতর সভাপতি বা সভানেত্রীগী চেয়ারম্যান হব, বিডিও ভাইস চেয়ারম্যান হব, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার তখন মেম্বার সেক্রেটারি হব। রাজ্যত উন্নয়নমূলক কাম কাজ ত্বরান্বিত করার স্বার্থত বিত্তীয় ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যে বিত্তমন্ত্রী আর মুখ্য সচিবের অধ্যক্ষতায় পৃথকে পৃথকে 2খন কমিটি গঠনের ক্ষেত্রতো অনুমোদন জানায় কেবিনেটে। তো 2 কোটি লোক আমি ডিপার্টমেন্টতে সকলোখিনি হব, তার কারণে ফাইন্যান্স ডিপার্টমেন্টলকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়ার পাছৰ উপরও এখন স্ট্যান্ডিং ফাইন্যান্স কমিটি থাকিব, যখন মুখ্য সচিবর চিফ সেক্রেটারির অধ্যক্ষতাত সেই স্ট্যান্ডিং ফাইন্যান্স কমিটিখন থাকিব, যত 2 কোটিৰ পৰা 10 কোটি টকালকে যিমানবিলাক প্রজেক্ট হব সেই প্রজেক্টবিলাক তাতে অনুমোদন দিয়া হব। তার যেটা ধরে লোক 10 কোটিতকে উপর কিন্তু 100 কোটিতকে তলর, এইবিলাকৰ কারণে এখন স্পেশিয়াল স্ট্যান্ডিং কমিটি থাকিব। সেই স্পেশিয়াল স্ট্যান্ডিং কমিটিখনের অধ্যক্ষ পদত থাকিব মাননীয় বিত্তমন্ত্রী। যদি 10 কোটিৰ পৰা 100 কোটি টকার ভিতর হয় তাতে অ্যাপ্রাইজেল হব, অ্যাপ্রাইজেল হওয়ার পাছত মুখ্যমন্ত্রীর তাত গৈ পেলে অনুমোদন হব, আর 100 কোটিতকে উপরের যাক প্রজেক্ট হয় এই প্রজেক্টবিলাক পুনপটিয়াকে এইবিলাক কেবিনেটত আহিব। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধিয়ে যাতে রাজ্যখনের সর্বস্তরের প্রকৃত কৃষকক সামরি লব পারে তার প্রতি লক্ষ্য রাখিও কেবিনেটে গ্রহণ করে কেতবোর বিশেষ সিদ্ধান্ত। একচনীয়া পট্টাখন আর তৌজিবাহী পট্টাখনও এই কিষাণ কৃষক নিধির ধন পোৱাৰ কারণে এইখিনিও বিবেচিত হব। লগতে ফরেস্ট বনাঞ্চলৰ অধিকার আইনের অধীনত যিখিনি যোগ্য খেতিয়ক আছে তেওঁলোকেও এই প্রধানমন্ত্রীর কিষাণ মান নিধির ধন পোৱাৰ কারণে তেওঁলোকক যোগ্য বিবেচনা করা হব। যিসকল আমার ক্ষুদ্র চাহ খেতিয়ক আছে বা অন্য ধরনের উদ্যান শস্যর খেতিয়ক আছে, এই উদ্যান শস্যর খেতিয়ক সকলো তেওঁলোক ইয়ার অধীনত বিবেচিত হব। খেরাজ বা দেবোত্তর মাটিত খেতি করে থাকা খেতিয়ক সকলকো এই নিধির অধীনত, প্রধানমন্ত্রীর নিধির অধীনত তেওঁলোককো যোগ্য বিবেচিত করা হব। তদুপরি প্রাক্তন মন্ত্রী রাজেন গোহাই কেবিনেট মন্ত্রী আর শিক্ষাবিদ ডক্টর ননিগোপাল মহন্তক রাজ্যিক মন্ত্রীর মর্যাদা প্রদানের ক্ষেত্রতো প্রয়োজনীয় অনুমোদন জানায় বৃহস্পতিবারে অনুষ্ঠিত কেবিনেটে। ক্যামেরা পার্সন হিতেশ ডেকার সহ মুকুট রয় রিপোর্ট ND24।